তার শ্রীপাদ পদ্মে আমি আমার শ্রদ্ধা প্রণতি নিবেদন করি। ভগবান শ্রী রামচন্দ্র তার ধামে ফিরে গিয়েছিলেন, যেখানে ভক্তি যোগীরা উন্নীত হন। সমগ্র অযোধ্যাবাসীরা শ্রী রামচন্দ্রের সকট লীলায় তাকে প্রণতি নিবেদন এবং শ্রীপাদ পদ্ম স্পর্শ তাকে পিতৃকুল্য রাজারূপে দর্শন সঙ্গী বা শ্রদ্ধা ভাবে তার সঙ্গে একত্রে উপদেশন স্বয়ং অথবা সিদ্ধ রূপে তার অনুগমন আদির দ্বারা সর্বতভাবে তার সেবা করেছিলেন এবং তারা সকলেই সেই স্থানে গমন করেছিলেন। দেখো যেদিকে আমরা বুঝতে পারছি, আমরা যদি তা করি এই মন্দিরে আসি এবং যা কিছু নামে সব বাড়িতে গিয়ে করি, তো আমরাও ভগবানের কাছে রামচন্দ্র সীতা রামের কাছে যাবো, তাকে প্রতিদিন দেখবো জীবন আমাদের সেখানে জন্ম হবে না, মৃত্যু হবে না, রোগ শোক ছড়া না কিছু নেই। বা রাধা কৃষ্ণের সঙ্গে বা মহাপুরুষ হলে কেউ সচিমান ছিলেন, জগন্নাথ কৃষ্ণ ছিলেন, কোনো অনুমান পার্শ্বত ছিলেন, আমরাও তা করতে পারি। এই জন্য ভূমিবার বিবাহ করে এসে আমাদের উদ্ধার করার জন্য সারা পৃথিবীর লক্ষ লক্ষ লোককে উদ্বুদ্ধ করছেন, ভূমিবারের শিষ্যরা তা করছেন, শিষ্যের শিষ্য যারা প্রশিষ্য তারাও করছেন। আপনার সুযোগ নেই অনেককে দেখছি তিলক মারা করেছে, জন্মে বলা আছে দেখবে যার কপালে তিলক যে গলায় কন্ঠিমালা তুলসীমালা ভগবানের প্রিয় হরিনাম করছে, দূর থেকে তাদের প্রণাম করুন। কৃষ্ণ যে ভজে সে বলে চতু, আর যে মায়া যে ভজে কৃষ্ণ ছাড়া কিছু মনে না করছে, মনে করছে মায়া সে হয় কটু স্বামী টাকা পয়সা করছে পরের জীবন আমি সঙ্গ করছি কই মাছ হচ্ছে পশু বাঘ ভালুক চেয়ার এসব 30 লক্ষ রকম হয়ে সব হয়ে দেখুন আপনি কি হবে
আপনার পছন্দ, আপনার যে যেরকম যেরকম করবেন আপনি ওর থেকে আপনার নিজে নিজে ভাগ্য করছেন। যার জন্ম না হতে চায় ভগবানের কাছে যেতে চায় তাহলে অনেক ইচ্ছা করবেন আর ভগবানের কাছে থাকবে, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে বলুন যে আমরা তাই করছি। আমরা বৈকুণ্ঠে বৈকুণ্ঠ দিকে যাচ্ছি, বৈকুণ্ঠ তার মানে সেখানে কোনো ভয় উদ্বেগ এসব নেই। না ইংলিশ বলেছে মাসে মাসে এত টাকা ভাড়া, এদিকে আর তাদের দুশ্চিন্তা শেষ নেই, টেনশনের মধ্যে আছে। আর আমাদের কোনো টেনশন নেই, আমরা বৈকুণ্ঠে থাকি, বৈকুণ্ঠ মানে ভগবানের নাম করলে সেখানে আর দুশ্চিন্তার দিন ভাবনা নেই। সমস্যা ঠিকই আছে, আমি চেষ্টা করি ভগবান কৃষ্ণ রামটা সমাধানের চেষ্টা করি, আমি সারা চলে আর নাহলে নিজের চেষ্টায় হবে না। ডাক্তার থাকলেই আপনার একমাত্র ছেলেকে বাঁচাতে পারবে না, টাকা দিলেই যে সব কিছু বাঁচাতে তা হবে না। আপনার স্বামী ছেলে মেয়ে পুত্র পরিবার দাদু দিদিমা কেউ বাঁচাতে পারবে না। রাখে কৃষ্ণ মানে কৃষ্ণ কাকে রক্ষা করবে, সে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ কখনো তো সব যাচ্ছে হবে না, এটা মনে হচ্ছে দুঃখ দিচ্ছে না। এখন থেকে এখানে আজকে রামচন্দ্রের জন্মদিন, রামচন্দ্রের কৃপা নিয়ে যান, এখন থেকে প্রতিজ্ঞা করুন আর তো সব ছাড়া আমার কিছু ভাবো না। একদিনকে মহাপুর নাম করে জয় সচিন কৃষ্ণের নাম করে হরে কৃষ্ণ
একজন দায়িত্ব হচ্ছে দেখি নিজ করতে এখন অনেক গ্রাম এখন অনেক দেশ এখন অনেক শহর একসঙ্গে বাড়ি এখন অনেক বাকি আছে অন্য এটা কার করা এই সুযোগ নেই ওই জন্য নিজ করে করছে আমরা এই সময় সুযোগ দিয়ে ওটার সঙ্গে এত কাজ না করবো যত করবো তত ভগবানের ভগবানের মহ এটা সুযোগ গ্রহণ করবো হ্যাঁ রে এরপরের জন্য যদি মানুষটা হন তাহলে কিন্তু ব্যাপারে দুঃখ আছে এগারো জন্ম দুঃখ হয় তাহলে শিবজি এখানে এখন অভিষেক হবে ঠাকুর ভগবান রামচন্দ্রের নারায়ণ শিলা কিছুদিনে বিগ্রহ আছে অভিষেক আপনারা দেখবেন এখন এখানে আমরা শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্র উনি যে একজন সাধারণ একজন লোক আমরা তাকে অপদার্থ বলতে পারি যেহেতু উনি রামচন্দ্রকে স্থিরিত করেছিলেন তার কথায় উনি এত বড় একটা কাজ করলেন সেটাতে দিকে তিনি ত্যাগ করলেন এর থেকে আমরা কি শিক্ষা পাই আমি
নিয়েছিল। আমি তার মধ্যে চান করে গিয়ে জ্ঞানকে অভিষেক করি, প্রসাদ খাই, জন্মিত খাই, আমার জানা দরকার সবকিছু, সবকিছু জানতে হবে। এটা কে করবে, ইতিবাচক কে করবে, কত টাকা লাগছে, এটা কত সিনিয়র না কি দরকার আমার, এখানে আমি হেল্প করতে কৃষ্ণ